नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। এই ভিডিওতে কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট, ইনজুরি আপডেট নিউজ কিন্তু তোমাদেরকে দেওয়া রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো বন্ধুরা, প্রথমে যে আপডেট নিউজটা দিতে চলেছি আজকের ম্যাচ রিলেটেড, এটিকে মোহনবাগান দলের দুইজন তারকা প্লেয়ার কিন্তু এই ম্যাচে থাকছে না। এর সাথে সাথে হুগো হোমসকে নিয়ে কিন্তু এই মুহূর্তে রিসেন্টলি একটা আপডেট পাওয়া গেছে যে হুগো হোমস কিন্তু গতকাল প্র্যাকটিস করেছেন, কিন্তু প্র্যাকটিস করার পর আবার তার চোট পেয়েছে, মানে সেই জায়গায় যে জায়গায় চোটটা ছিল সেখানে কিন্তু হালকা চোট পেয়েছে। তো এখন অবধি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি, সুস্থ হয়ে গেছিলেন এই ম্যাচের জন্য, মানে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য, কিন্তু আবার চোটের মধ্যে পড়েছে, যার কারণে এই ম্যাচে কিন্তু আবার অনিশ্চয়তার মধ্যে তিনি রয়েছেন। এছাড়া বন্ধুরা, সবচেয়ে বড় কথা, গত ম্যাচে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে দীপক টাংনি চোট পেয়েছিল, সেটা সবাই জানো। তো এই ম্যাচে তিনি থাকছে না। এর পাশাপাশি আরেকটা শকিং নিউজ, আশিস রায়ও কিন্তু গোড়ালির চোটের জন্য এই ম্যাচে থাকছে না। তো বুঝতেই পারছো, মানে এই মুহূর্তে মিনি হসপিটাল। রাইট ব্যাক পজিশনে তাহলে কি খেলবে? রাইট ব্যাক পজিশনে তাহলে কিন্তু নাম থেকে খেলাতে হবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, প্রণয় হালদার কিন্তু অবশ্যই বন্ধুরা এই ম্যাচে গুরুদায়িত্ব নিতে হবে, তাকে কিন্তু এই ম্যাচে প্রথম থেকে শুরু করবে এমনটাই কিন্তু খবর রয়েছে। তো আজকের এই ম্যাচ রিলেটেড এই কটা আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া ছিল, ইনজুরি আপডেট নিউজ। তো এবার তোমাদেরকে এক এক করে ট্রান্সফার আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই। তো প্রথমে ইস্ট বেঙ্গল দলের ট্রান্সফার আপডেট নিউজ রয়েছে। ইস্ট বেঙ্গল দল তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার, অবশ্যই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালেক্স লিমাকে কিন্তু ছেড়ে দিচ্ছে এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পাশাপাশি আর একটা প্লেয়ার রয়েছে, মহেশ সিং নাওরেম। নাওরেম মহেশ এই প্লেয়ারটির সাথে কিন্তু লং টাইম চুক্তি কিন্তু এক্সটেনশন করে নিয়েছে ইস্ট বেঙ্গল দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পাশাপাশি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের আপডেট নিউজ। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু তাদের স্ট্রাইকার ম্যাথ ডারবেসাই সেই প্লেয়ারটিকে কিন্তু ছেড়ে দিয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পাশাপাশি তারা আরও একটি প্লেয়ার, মানে মাইকেল জ্যাকবসন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এই যে ডিফেন্ডার, এই ডিফেন্ডারকেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ছেড়ে দিতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পরের যে আপডেট নিউজটা রয়েছে অবশ্যই জামশেদপুর এফসি দলকে নিয়ে। জামশেদপুর এফসি দল কিন্তু 90% কনফার্ম করে নিয়েছে, বা সাইনিংটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। ড্যালিয়ান ফক্স, অবশ্যই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, 28 বছর বয়সী, একসময় কিন্তু তিনি এফসি গোয়া এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলে গেছেন। তো সেই ডিফেন্ডারকে কিন্তু তারা কনফার্ম সই করে নিয়েছে, অর্থাৎ জামশেদপুর এফসি দল কিন্তু কনফার্ম সই করে নিয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে। এরপরে যে প্লেয়ারটির কথা বলবো অবশ্যই বন্ধুরা, হার্ষ পাত্রে, ইন্ডিয়ান অ্যারোজের হয়ে কিন্তু খেলছেন এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারটিকে কিন্তু সই করে নিয়েছে অবশ্যই যে দলটি, সেই দলটি হচ্ছে ব্যাঙ্গালোর এফসি দল। 19 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু সই করে নিয়েছে অবশ্যই ব্যাঙ্গালোর এফসি দলে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এরপরের যে আপডেট নিউজটা রয়েছে, বিকাশ আমনুম রাউন্ড ক্লাস পাঞ্জাব দলের হয়ে কিন্তু খেলছিলেন আই লিগ, সেই 19 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারটিকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিয়েছে কিন্তু চেন্নাই এফসি দল। এর পাশাপাশি সবশেষে যে আপডেট নিউজটা দিতে চলেছি, অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি দল কথাবার্তা হচ্ছে আর্জেন্টিনা একটি স্ট্রাইকারকে। আর্জেন্টিনার এই স্ট্রাইকারটির নাম হচ্ছে জুয়ান লিসানো কিন্তু 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা বলছে বা লিঙ্ক আপ রয়েছে এই ইস্ট বেঙ্গল দলের। 2 কোটি তার মার্কেট ভ্যালু, এই মুহূর্তে পুরোপুরি উইদাউট ক্লাব রয়েছে। তো এই প্লেয়ারটিকে দলে নিয়ে আসতে পারে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি ক্লাব। তো এমনটাই কিন্তু আপডেট নিউজ রয়েছে। তো আজকের এই ভিডিওতে একটাই ট্রান্সফার আপডেট নিউজ এবং আজকের ম্যাচ রিলেটেড এটিকে মোহনবাগান দলের ইনজুরি আপডেট নিউজ তোমাদেরকে কিন্তু দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও সব রকম আপডেট পেতে।